মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম হত্যা বন্ধ ও তাদের প্রতি বাংলাদেশ সরকারের মানবিক আচরণের দাবিতে জামাত ইসলামী মিছিল বের করলে পুলিশের সাথে জামাত কর্মীদের সংঘর্ষ ঘটে। এ সময় সেখান থেকে 12 জনকে আটক করা হয়। পরে একটি ভবনে অভিযান চালিয়ে আরও 28 জনকে আটক করে পুলিশ। বিকেলে দৈনিক বাংলা থেকে কয়েকশো জামাত কর্মী মিছিল নিয়ে মতিঝিল শাপলা চত্বরের দিকে আসতে চাইলে পুলিশ প্রথমে মিছিলকারীদের পেছন থেকে ধাওয়া করে। এ সময় জামাত কর্মীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া ঘটে।